بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফি ফুরকানিহিল হামীদ আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا রাসূলের উপরে দরুদ পড়তে আপনাদের কষ্ট হয়? কোনো লজ্জা বা শরম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার উপরে একবার দরুদ পাঠ করলে আপনার আমলের খাতা থেকে 10টা সগীরা গুনাহকে মাফ করে দেন কে? আল্লাহ। আর সঙ্গে সঙ্গে আমলের খাতার মধ্যে 10টা করে আল্লাহ পাক নেকি দান করে 10 বার করে রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য একটু আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে পড়া যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কথা ভেবে কাঁদে শুধু দু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে রাসূল, তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে এসে বাসা বাঁধে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে এসে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তাই ফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লহু মাখ মুহাম্মাদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এতায়েফে বাসি, অরজিন নিত আমি যে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী সরাইপাড়া ওয়ার্ডের সরাইপাড়া যুব সমাজের
উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষার এই অধিবেশনের মুহতারাম সুনামধন্য সুযোগ্য সভাপতি বহরা জামে মসজিদ সরাইপাড়া এর সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা কামাল হোসাইন সাহেব, আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই পড়ে আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন পাগল সর্বস্তরের মুসলিমুন মুমিনুন মুত্তাকুন ভাইরা, যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমার একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইরা, পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন সম্মানিতা সতী সাধী মা এবং বোনেরা, সর্বপ্রথম বিশ্ব জাহানের একচ্ছত্র অধিপতি আমাদের সকলের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে আজকে পবিত্র কোরআনে কারীমের এই জান্নাতি মাহফিলে শামিল হওয়ার এত সুন্দর আয়োজন করার, আমাদেরকে এখানে এসে কথা বলার, আপনাদেরকে এসে আলোচনা শোনার জন্য যিনি তৌফিক এনায়েত করেছেন, সুযোগ দান করেছেন, সেই জন্য আমরা আমাদের মাহবুবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী আনুগত্যের মস্তক অবনত করে দিয়ে কালিমাতুর শুকর আদায় করছি। সবাই আন্তরিকতার সাথে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? কলিমুদ্দিন সাহেবের জন্য যদি আমরা সবাই মিলে প্রশংসা করতাম, লাভ আমাদের হতো নাকি কলিমুদ্দিন সাহেবের হতো? কথা বুঝতেছেন? তাহলে আপনারা একটু জবাব দিয়েন। একটা খাবার খাওয়ার পরে আপনি ওই খাবারের প্রশংসা করলেন, লাভটা কি আপনার হবে নাকি যে খাবারের প্রশংসা করলেন ওই খাবারের লাভ হবে? এটাকে যারা প্রস্তুত করেছে তাদের লাভ হবে, তাদের মার্কেট একটু গরম হবে, বাজার একটু জমজমাট হবে, বেচাকেনা বাড়বে, ঠিক কিনা গান? আপনি কোনো একটি কাপড়ের যদি একটু প্রশংসা করেন, কাপড়টা খুব ভালো, তাহলে যে গার্মেন্টস ফ্যাক্টরি এটা বানিয়েছে প্রস্তুত করেছে তাদের লাভ হবে, তাদের ব্যবসা উন্নত হবে, উন্নতি হবে ব্যবসা। দেখেন, আপনি কোনো খাদ্য কোনো বস্তু বা কোনো ব্যক্তির যদি প্রশংসা করেন, আপনার এতে কোনো লাভ আছে? এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো বস্তু বা কোনো জিনিসের আপনি যদি প্রশংসা করেন, আপনার এতে কোনো লাভ নাই, আপনার এতে কোনো ফায়দা নাই। কিন্তু আমাদের রব আমাদের মালিক আল্লাহর প্রশংসা যখন আমরা আদায় করি, আল্লাহ পাক বলেন, আমার যেই সকল গোলামেরা আমার যেই সকল বান্দারা আমার শুকর গুজার হয়, আমার যেই সকল বান্দারা আমার কৃতজ্ঞতা আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সকল গোলামদের আমল নামাগুলোকে আমি আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। প্রশংসা করেছি আল্লাহর জন্য, আর বিনিময়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমল নামাকে নেকি দ্বারা ভর্তি করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা শুরুতেই দোয়া করে নিচ্ছি আজকের এই মাহফিলকে যারা আয়োজন করেছেন, আল্লাহ যেন মাহফিলকে কবুল করে নেন, বলি আমিন। এই মাহফিলকে বাস্তবায়নের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট করেছেন, মেহনত করেছেন, সাদাকা করেছেন, আল্লাহ যেন সকলের সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনতকে কবুল করে নেন, আমরা বলি আমিন। আজকের এই মাস আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? কম না বেশি? আপনারা খুশি পরিমাণেও বেশি। এখন খুশির আওয়াজটা কি ছোট হলে ভালো হয় নাকি বড় হলে ভালো হয়? আমরা খুশি না বেজা? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে কোন আল্লাহু আকবার। আপনারা যে মসজিদে বসেছেন, আপনারা যে সমাবেশে বসেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোরআনের মসজিদের মতো কোরআনের সমাবেশের মতো শ্রেষ্ঠ কোন সমাবেশ হতে পারে? মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল,
যখন কোন কওমের লোকেরা, যখন কোন সম্প্রদায়ের লোকেরা কোথাও সমবেত হয় আল্লাহর কোরআন শোনার জন্য বসে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে পাহারা দিতে থাকে, আর আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের মজলিসে যারা বসে আল্লাহর রহমতের চাদর দ্বারা তাদেরকে আবৃত করে রাখা হয়। শুধু তাই নয়, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, কোরআন শোনার জন্য যারা বসে যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রহমতের ভান্ডার থেকে স্পেশাল রহমত সাকিনা নামক রহমত নাযিল করতে থাকে। শুধু তাই নয়, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহ তার রহমতের ফেরেশতাদেরকে ডেকে গর্ব করে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেয়, তোমরা এই বান্দাদেরকে যেন আমি পৃথিবীতে না পাঠাই, এদেরকে যেন আমি সৃষ্টি না করি, তোমরা আমাদেরকে নিষেধ করে, তোমরা আমাকে নিষেধ করেছিলে, ও আমার ফেরেশতারা তাকায় দেখ, ও আমার ফেরেশতারা ভালো করে তাকায় দেখ, আমার গোলামরা একত্রিত হয়ে একটা মদ্রাসার মধ্যে আমার কিতাব তারা পাঠ করতেছে। কোরআন কারীমের মজলিসে যারা আসে তাদের মর্যাদা কম না বেশি? কত বেশি দেখেন, আমাদেরকে পাহারা দেওয়ার জন্য প্রশাসনের কোনো মানুষ নয়, পুলিশ র‍্যাব আর প্রশাসন নয়, আল্লাহ পাক কোরআনের মজলিসে যারা বসে তাদেরকে পাহারা দেওয়ার জন্য রহমতের ফেরেশতা নাযিল করেন। সুবহানাল্লাহ। আপনারা তো এখানে ওয়াজ শোনার জন্য আসছেন, তাফসীর শোনার জন্য আসছেন, রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠালেন কেন? এই রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ এজন্যই পাঠিয়েছেন, আমরা এখানে কোরআন আর হাদিস থেকে কথা বলবো, কোরআন হাদিসের সুন্দর সুন্দর কথাগুলো আপনাদেরকে শোনাবো, আর আপনারা বসে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনবেন। ওই রহমতের ফেরেশতারা আমাদের সকলের জন্য আমার মাওলার দরবারে আমাদের ইস্তেগফারের জন্য তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আর যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা এই মজলিসের ভেতরে চলতে থাকবে কোরআনে কারীমের মাহফিলের বদৌলতে আর ওই রহমতের ফেরেশতাদের বরকতে আলোচনা যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত নাযিল করবে। আমরা আজকে আল্লাহ পাকের রহমত নিয়ে বাসায় ফিরবো। রাজি আছেন আপনারা? আল্লাহর রহমত আপনারা পেতে চান? আল্লাহর রহমত পেতে হলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা? কয়টা? আল্লাহ পাক বলেন, আমার রহমত যদি তোমরা পেতে চাও, শোনো শোনো, দুইটা কাজ করা লাগবে, দুইটা কাজ যদি করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার রহমত দান করব। সেই দুইটা কাজ হলো, ইদা করি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, কোরআনের মজলিসে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা যখন হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, এমনটা যেন না হয় দেহ উপস্থিত থাকবে কিন্তু মন থাকবে না, এক কান দিয়া ঢুকাবা আর অন্য কান দিয়া বের করে দেবা, এমনটা যেন না হয়, বরং মনোযোগ সহকারে তোমাদের কর্ণকোহরে কোরআনের আলোচনা শ্রবণ করো, দিলের কান দিয়া কোরআন শুনতে হবে, দিলের কান দিয়া তোমরা কোরআন শোনো। এক নাম্বার হচ্ছে দিলের কান দিয়া মনোযোগ সহকারে যদি কোরআন শোনো, আর দুই নাম্বার কাজ হচ্ছে ওয়ানসিতু, কোরআনের মজলিসে বসলে এই মজলিসের সঙ্গে বেয়াদবি করা যাবে না, কারণ মজলিসটা কার? এই মজলিসটা হলো আল্লাহর। এই মজলিসে বসলে বেয়াদবি করা যাবে না, উঠাউঠি করা যাবে না, পারস্পরিক কথাবার্তা বলে ডিস্টার্ব করা যাবে না, একজন আরেকজনের সাথে কথা বলে মাহফিলের সৌন্দর্য নষ্ট করা যাবে না, এই দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে, আর দুই নাম্বার হচ্ছে নীরব থাকতে হবে, কথাবার্তা বলা যাবে না, সৌন্দর্য নষ্ট করা যাবে না, এই দুইটা কাজ যারা করবে আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, ওই সকল বান্দাদেরকে আল্লাহ পাক রহমত দান করবে। এজন্য এই দুইটা কাজ করতে পারবেন তো আপনারা? আলোচনার শুরুতেই এই সিগন্যালটা আমি এজন্যই দিলাম, আমি কথা বলা শুরু করার পরেই দেখতে পেয়েছি কয়েকজন ভাই আপনারা কথা বলেছেন, অনুরোধ করছি আপনাদেরকে পারস্পরিক কথাবার্তা বলবেন না, আমার কনসেন্ট্রেশন নষ্ট করবেন না, আশেপাশে পারস্পরিক কোন ধরনের কথাবার্তা বলবেন না, অল্প কয়েক মিনিট কথা বলবো কোরআন হাদিস থেকে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন? নীরব থাকতে পারবেন তো? নীরব থেকে আলোচনা শুনবেন, মাইকের যে সকল ভাইয়েরা আছেন আপনারাও কথা বলবেন না,
চুপ থেকে আপনারও আলোচনা শুনবেন, কোনো ধরনের কথাবার্তা বলা যাবে, পারবো তো আমরা ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করবেন। যতক্ষণ আলোচনা চলবে আমি যেন আমলের নিয়তে বলতে পারি আর আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে একটি বই থেকে কথা বলবো, একটি কিতাব থেকে আমরা আজকে কথা বলবো, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে শ্রেষ্ঠ আর মর্যাদাবান কোন কিতাব আছে নাকি? এই কিতাবের দাম সব থেকে কম না বেশি? শুধু বেশি না, সবচাইতে বেশি। এই কিতাবকে বাদ দিয়ে আমরা আজকে কিস্সা কাহিনী ধরেছি, ঠিক কি না? অথচ কোরআনে কারিমের একটা নাম হচ্ছে, হুজুর বসে আছেন এখানে, কোরআনে কারিমের টোটাল 55টা নাম আল্লাহ কোরআনে কারিমে ঢুকায় দিয়েছে, আলোচনা আজকে আসবে। এই কোরআনের একটা নাম হচ্ছে কিসাস, কোরআনের একটা নাম হচ্ছে, আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন এটা হচ্ছে কিসসার কিতাব, ইতিহাসের কিতাব। এই কিতাবের মধ্যে ইতিহাস আছে না নাই? পৃথিবী সৃষ্টি সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব ইতিহাসে ভরা এই কোরআনে কারীম, ঠিক কি না? কোন এখানে কিসসা আছে, কাহিনী আছে, নবীদের কাহিনী আছে না? নবীদের কাহিনী কয়, বানাই বানাই কাহিনী কয়, মানুষদেরকে ভুল কিসসা কাহিনী শোনা যায়, মানুষের ইমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কি না? কোন অথচ কোরআন শরীফের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে কিসসা আছে না নাই? কোরআন পবিত্র কোরআনে কারীমের কিসসা শুনাইতে শুনাইতেই সময় পাওয়া যায় না অন্য কিসসা শোনানোর। আর হাবি যাবে ফালতু কিছু লোক আছে, মাইক সামনে পাইলেই মানুষদেরকে ফালতু কিসসা শোনাইতে শোনাইতে অবস্থা খারাপ আছে না নাই? কোরআন হাদিস ছাড়া আমরা কোনো কথা শুনবো না? সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা সেই কিতাব থেকে কথা শুনবো, রাজি আছেন আপনারা? এটা এমন একটা কিতাব, এই কিতাব পড়লে অথবা এই কিতাব শুনলে কখনো বোরিং ফিল হয় না, বিরক্ত লাগে না, লাগে নাকি? যুবক আর তরুণ যে সকল ভাইয়েরা এখানে আছেন, অনেক যুবক আর তরুণ ভাইয়েরা, আমি জানি আপনারা খুব ভদ্র, সরাইপাড়া এলাকার যুব সমাজ খুব ভদ্র, কিন্তু অনেক যুবক আর তরুণ ভাইয়েরা আছেন ফালতু গান শুনেন। একটা গান যখন বের হয়, নতুন একটা গান যখন বের হয়, ওই গানটা 2-3 সপ্তাহ বা 1 সপ্তাহ শোনার পরে যুবকরা বলে এটা পাল্টায় দাও, আর ভালো লাগে না, পুরাতন হয়ে গেছে, বলে না? একটা গান কত শুনবে, শুনতে শুনতে এমন অবস্থা হয়েছে যে কয়েকদিন শোনার পরে বলে এই গানটা আর ভালো লাগতেছে না, এবার এটা পাল্টায় দাও, এটা চেঞ্জ করে দাও। কিন্তু আপনারা বলেন তো, কোরআনে কারীম প্রত্যেক দিন আপনারা নামাজের মধ্যে যান, নামাজে যাওয়ার পরে এই যে আপনাদের মসজিদের খতিব সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, প্রত্যেকদিন নামাজের ভেতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, প্রতিদিন আপনারা শুনেন, কখনো কি হুজুরকে গিয়ে বলছেন হুজুর প্রত্যেকদিন তো সূরা ফাতিহা পড়েন, বিরক্ত হয়ে গেছে আমরা আজকে একটু অন্য সূরা দিয়ে নামাজ পড়ব, বলেছেন কখনো? না। বলবেন কেন? কারণ কোরআন শুনতে তো বিরক্ত লাগে না। এই কোরআন এমন কিতাব, এটা শুনলে কখনো বোরিং ফিল হয় না, এটা শুনে মানুষ কখনো বিরক্ত হয় না, কোরআন পড়লে মানুষের বিরক্তি বোধ লাগে না। আবার এক এক আলেম এক এক কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, কোন কোন কারি এত সুন্দর স্বরে কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, কোরআনে কারীম শুনলে অর্থ বুঝে না কিন্তু অঝর ধারায় চোখ থেকে পানির ফোঁটা পড়ে আছে না নাই? আবার যারা হজ করে এসেছেন, বাইতুল্লাহ যারা নামাজ পড়েছেন, কাবা ঘরে যারা নামাজ পড়েছেন, শেখ আব্দুর রহমান আস-সুরাই, সাউদ আস-সুরাইম যখন তেলাওয়াত শুরু করে দেয়, লক্ষ লক্ষ মুসল্লিরা বাচ্চা শিশুদের মতো ক্রন্দন শুরু করে, মানুষরা কোরআনে কারীমের অর্থ বুঝে না কিন্তু এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে মনে হয় যেন কোরআনের আয়াতগুলো এখন নাজিল হচ্ছে, ঠিক কি না? কোন এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে মনে হয় যেন কোরআন এখন নাজিল হচ্ছে, এটা হচ্ছে কোরআনে কারীমের অ্যাট্রাকশন, এটা হচ্ছে কোরআনে কারীমের আকর্ষণ। যুগে যুগে কোরআন এভাবেই মানুষকে আকর্ষিত করেছে, এই কোরআন শুনে কাফেররাও আকর্ষিত হয়েছিল কোরআনে কারীমের এমন অ্যাট্রাকশন, এমন আকর্ষণ যুগে যুগে কোরআন মানুষকে আকর্ষিত করেছে।
আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহিবা কোরআনের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, দিনের বেলা তারা সারাটা দিন ইসলামের বিরোধিতা করত, কোরআনে কারীমের বিরোধিতা করত, কিন্তু সন্ধ্যাবেলায় রাত হয়ে যাওয়ার পরে তারাও কোরআন শোনার জন্য রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে দাঁড়ায় যেত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারপাশে তারা দাঁড়ায় যেত, আবু সুফিয়ান এক কোনায়, আবু জাহেল আরেক কোনায়, উতবা এক কোনায়, সাইবা আরেক কোনায়, সারাটা দিন কোরআনের বিরোধিতা করত, কিন্তু রাতের বেলায় আল্লাহ রাসূলের মুখ থেকে তেলাওয়াত শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারপাশে অবস্থান নিত। ও মুসলমানরা, এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। আজও দেখবেন অনেক জায়গায় কোরআনের বিরোধী আছে, কোরআনের কথা শুনতে পারে না, কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনে কারীমের কথা যারা বলে তাদের সঙ্গে চক্রান্ত করে, যতই চক্রান্ত করুক না কেন, দেখা যায় রাত্রিবেলায় চাদর মুড়ি দেওয়া হলেও, একেবারে প্যান্ডেলের শেষ প্রান্তে এসে হলেও তারাও কোরআনের আলোচনায় সামিল হয়ে যায়, ঠিক কিনা বলে? এটা হচ্ছে কোরআনের অ্যাট্রাকশন, এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। যুগে যুগে কোরআন মানুষকে এভাবেই আকর্ষিত করেছে। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যে বইটা সবচেয়ে বেশি পাঠ করা হয় সেই বইয়ের নাম কি? আল কোরআন। কোরআনে কারীমের চেয়ে সর্বাধিক পঠিত কোনো গ্রন্থ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নেই। ছাপাখানায় যে বইটা সবচেয়ে বেশি ছাপা হয় সেই বইয়ের নাম কি? কোরআন। যেই কিতাব সবচেয়ে বেশি বিক্রয় হয় পৃথিবীতে, সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে যেই বই সেই বইয়ের নাম কি? কোরআনুল কারীম। আবার যেই বই বিনামূল্যে বেশি বিতরণ হয়েছে সেই মহাগ্রন্থের নাম কি? আল কোরআন। আবার যেই কিতাবের বিরোধিতা পৃথিবীতে সবচেয়ে বেশি হয়েছে সেই কিতাবের নাম কি? চিন্তা করেছেন, এই কিতাব সবচেয়ে বেশি পাঠ করা হয়, এই কিতাব ছাপাখানায় সবচেয়ে বেশি ছাপা হয়, এই কিতাব সবচেয়ে বেশি বিক্রয় হয়, এই কিতাব বিনামূল্যে সবচেয়ে বেশি বিতরণ হয়, আবার এই কিতাবের বিরোধিতাও সবচেয়ে কম না বেশি? সবচেয়ে কম না বেশি? সম্মানিত ভাইয়েরা, এই কোরআন শব্দটি পবিত্র কোরআনে কারীমে 61 বার এসেছে। কতবার? 61 বার। এই কোরআনে কারীমের একটা দুইটা নাম নয়, মৌলিক এবং বিশেষায়িত নাম মিলে কোরআনে কারীমের প্রায় 55টি নাম রয়েছে। কতটি? 55টি। কোরআন, আমরা তো অনেকে মনে করি এটার মনে হয় একটাই নাম, না, কতটি নাম আছে? 55টি। যেমন কোরআনে কারীমের একটা নাম হচ্ছে আল কিতাব। পৃথিবীতে কিতাব বলা হয় একটা বইকে, সেটা হচ্ছে আল কোরআন। আল্লাহ পাক বলেছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ। আবার এই কিতাবের আরেকটা নাম হচ্ছে কালামুল্লাহ। এটি কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামুল্লাহ। আবার এই মহাগ্রন্থের আরেকটি নাম হচ্ছে আর রূহ। আল্লাহ পাক বলেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আবার এই কিতাবের আরেকটা নাম হচ্ছে আল কিসাস। ওই যে আলোচনার শুরুতে বলেছিলাম আপনাদেরকে, কিসসা কাহিনীর কিতাব এটা। আল্লাহ পাক কোরআনে কারীমে বললেন, ওয়াকা, আল্লাহ পাক কোরআনে কারীমে বললেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কিসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ পাক কোরআনে কারীমে বললেন, ও নবী, আমি আপনার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করেছি, আমি আপনাকে সর্বোত্তম কিসসা কাহিনী শুনিয়েছি, যেভাবে আমি আল্লাহ পাক আপনাকে কোরআন দান করেছি, আপনার উপরে কোরআন যেভাবে আমি আল্লাহ নাজিল করেছি, আমি সেই আল্লাহ আপনাকে আপনার পূর্ববর্তী যুগে কি হয়েছিল সেগুলোর কিসসা কাহিনী আপনাকে শোনাইছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের মধ্যে, কোরআনে কারীমের ভিতরেও কিসসা কাহিনী আছে না নাই? কিসসা কাহিনী আছে না নাই? আছে। আমরা কোরআনের কিসসা থুইয়া হাবিজাবি বিভিন্ন কিতাবের মধ্যে, ফালতু কিতাবের মধ্যে কিছু ফালতু লোক ওই কিসসা কাহিনী শোনায় আর আমরাও সেগুলো বিশ্বাস করি। এগুলো আমরা শুনবো? আমরা কোরআন থেকে কিসসা শুনবো। রাজি আছেন আপনারা? এই কোরআনে কারীমের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান।
এটি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী মানদণ্ড। আল্লাহ পাক কোরআন কারীমে বললেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই আল্লাহ যিনি তার বান্দার উপরে ফুরকান তথা কোরআন কারীম নাযিল করেছেন, যাতে করে এই বিশ্ববাসীকে তিনি সতর্ক করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। এই কোরআনের আরেকটি নাম কি? ফুরকান। আবার এই কোরআনের আরেকটি নাম হচ্ছে আল কারীম। এটি হচ্ছে সম্মানিত গ্রন্থ, ইন্নাহু লাকুরআনুন কারীম। আবার এই কিতাবের আরেকটি নাম হচ্ছে আল মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এটি হচ্ছে মর্যাদাবান সম্মানিত মহামান্বিত কিতাব, যেটি লাউহে মাহফুজের মধ্যে সুরক্ষিত ছিল। আবার এই কোরআনের আরেকটি নাম হচ্ছে আল আজিজ, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। এটি হচ্ছে সম্মানিত কিতাব। আবার এই কিতাবের আরেকটি নাম হচ্ছে আল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। প্রজ্ঞাময় বিজ্ঞানময় কিতাবের শপথ। এই কোরআনে কারীমের মধ্যে সায়েন্সের থিওরি আছে না নাই? ইউটিউবে আমার একটা আলোচনা আছে, দেখবেন আল্লাহর অস্তিত্বের নিদর্শন সমূহ সৃষ্টি তত্ত্ব নিয়ে। সেই আলোচনাটা শুনলে, আজকে তো সেদিকে যাওয়ার সময় নেই, দেখবেন ওই আলোচনার ওই আলোচনাটা শুনলে বুঝতে পারবেন কোরআনে কারীমের মধ্যে সায়েন্সের কত কত থিওরি দিয়ে আল্লাহ পাক ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে আল আযীম। এটি হচ্ছে মহান সম্মানিত কিতাব। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে বারবার পাঠক বারবার পাঠ করা নিত্য, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য অর্থাৎ সূরাতুল ফাতিহা দান করেছি, আর আমি আপনাকে কোরআন আল আযীম দান করেছি। সুবহানাল্লাহ। এবং কোরআনে কারীমের প্রায় 55টি নাম পাওয়া যায়, সবগুলো তো বলা যাবে না, সময় শেষ হয়ে যাবে। কোরআনে কারীমের এত সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিন দেশে এত সুন্দর সুন্দর নাম রেখে আমরা বলি কোরআন শরীফ। কিন্তু কোরআন শরীফ, শরীফ শব্দটা কোরআনেও নাই, হাদিসের কোথাও নাই। আপনি বলেন কোরআন আল কারীম, কোরআন আল মাজিদ, আল কোরআন আল হাকিম, আল কোরআন আল আজিজ, আল কোরআন আল আযীম, এরকম সুন্দর সুন্দর শব্দ আছে না নাই? তাহলে আজকে থেকে আমরা কোরআন শরীফ বলবো নাকি কোরআন আল আযীম বলবো? কোরআন শরীফ বললে গুনাহ হবে, ব্যাপারটা এমন না। কিন্তু আল্লাহ পাক যে সকল ওয়ার্ড, যে শব্দগুলো ব্যবহার করেছেন, সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে বরকত দিবেন কে? তাহলে আজকে থেকে আমরা কি বলবো, কোরআন শরীফ বলবো নাকি কোরআন আল কারীম বলবো? কোরআন শরীফ বলবো নাকি কোরআন আল আজিজ বলবো? কোরআন শরীফ বলবো নাকি কোরআন আল মাজিদ বলবো? কোরআন শরীফ বলবো নাকি কোরআন আল আযীম বলবো? কোরআন আল আযীম। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এমন এক মহাগ্রন্থ, এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই পৃথিবীতে যত মুসান্নিফ, যত রাইটার, যত লেখক বই লিখেছেন, সাহিত্য লিখেছেন, কেউ তাদের বই বা তাদের সাহিত্য লিখে একথা অকপটে বলতে পারেননি যে আমাদের বইয়ের ভেতরে কোনো ভুল নাই। কেউ একথা অপেনলি বলতে পারে না যে আমার বইয়ে ভুল ধরবে এমন কোনো বাপের বেটা জন্মায় নাই, এরকম কেউ বলতে পেরেছে নাকি? না, বরং শুরুতেই ব্যর্থতা আর অপারগতার প্রকাশ করে থাকেন তারা। তারা বলে থাকেন, আমার এই বইয়ের মধ্যে, আমি তো মানুষ, তথ্য উপাত্তগত এবং থিওরিগত, যদি কোনো ভুল অথবা প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে তাহলে পাঠকের নিকট অনুরোধ থাকবে, বইটি আপনি পড়ার সময় যদি কোনো ভুল আপনার চোখে ধরা পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, নেক্সট সংস্করণে, পরবর্তী সংস্করণে আমরা সেটাকে সংশোধিত করব। এরকম বলে না? এরকম বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক তার কিতাবের শুরুতে আল্লাহ পাক তার ব্যর্থতা, তার অপারগতার পরিচয় তিনি প্রকাশ করলেন না,
বরং শুরুতেই আল্লাহ পাক তার প্রশংসা দিয়ে কিতাব শুরু করেছেন। সুবহানাল্লাহ। যেই জায়গায় এই পৃথিবীর মুসান্নিফ, পৃথিবীর রাইটার, পৃথিবীর লেখকরা ব্যর্থতা আর অপারগতা ছাড়া তাদের বইয়ের প্রথম পৃষ্ঠা শুরু করতে পারে না, সেই জায়গায় আমাদের সকলের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহাগ্রন্থ আল কোরআন আল কারীম আল্লাহ পাক দান করেছেন, সেই কোরআনটা আল্লাহ পাক তার প্রশংসা দিয়ে শুরু করেছেন এভাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা দিয়ে আল্লাহ পাক কিতাব শুরু করেছেন। প্রশংসার পরে পরের পৃষ্ঠাটা যান, শ্রুতি আল্লাহ পাক এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world. There is no doubt about it. এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি যেখানে সন্দেহ আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ বা সংশয় পোষণ করা যাবে না। আল্লাহু আকবার। কোরআনে কারীমের এই পবিত্র কোরআনে কারীমের ভেতরে কোনো ভুল আছে? না। ভুল থাকবেই বা কিভাবে? এটাকে নাজিল করেছেন কে? আল্লাহ। আরো আস্তে বলেন, আল্লাহ। এটাকে নাজিল করেছেন? আল্লাহ। এই কোরআনে কারীমের ভুল যারা ধরতে আসবে তারাই ঈমান নিয়ে ফিরবে, ঠিক কিনা বলেন? ডক্টর মরিস বুকাইলেভ, তিনি একজন ফরাসি সার্জন ছিলেন যিনি মমি নিয়ে গবেষণা করতেন। ডক্টর মরিস বুকাইলেভ তাওরাত নিয়ে গবেষণা করলেন। তাওরাত নিয়ে গবেষণার পরে তিনি দেখতে পেলেন 500 বছর আগের তাওরাত আর 500 বছর পরের তাওরাতের মধ্যে তিনি কোনো মিল খুঁজে পেলেন না। সেখানের মধ্যে জুরাতালি লাগিয়ে দেওয়া হয়েছে, সংযোজন বিয়োজন করা হয়েছে। এবার ডক্টর মরিস বুকাইলি জাবুর নিয়ে গবেষণা করলেন। জাবুর নিয়ে গবেষণার পর তিনি দেখতে পেলেন 500 বছর আগের জাবুর আর 500 বছর পরের জাবুরের সাথে কোনো মিল নাই। ডক্টর মরিস বুকাইলি এবার ইঞ্জিল নিয়ে গবেষণা করলেন, বাইবেল নিয়ে গবেষণা করলেন। বাইবেলের অল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট দুটোকে নিয়ে তিনি গবেষণা করলেন। দেখলেন অল টেস্টামেন্টের সাথে নিউ টেস্টামেন্টের কোনো মিল নাই। সেখানে ইহুদির বাচ্চারা জুরাতারি লাগাই আছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে। ডক্টর মরিস বুকাইনিল কানে আসলো মুসলমানরা গর্ব করে বলে তাদের কিতাব কোরআনের ভেতরে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুকাইল মনে করলো আমি তো তাওরাত জাবুর ইঞ্জিল সবগুলো নিয়ে গবেষণা করে আমি ভুল বের করতে পেরেছি, কোরআন নিয়ে যদি আমি গবেষণা করি তাহলে কোরআনেরও ভুল ধরতে পারবো। এবার সে কোরআনে কারিমের রিসার্চের কাজ শুরু করে দিল। প্রথমে সে তার মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রান্স ল্যাঙ্গুয়েজে কোরআনে কারিমকে ট্রান্সলেট করে কোরআনে কারিমের রিসার্চের কাজ শুরু করে দিল। ডক্টর মরিস বুকাইলি কোরআনে কারিমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে দিয়ে সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন শরীফ গবেষণা করলো, কিন্তু পুরো কোরআন শরীফে কোনো ভুল খুঁজে পেল না। এবার ডক্টর মরিস বুকাইলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষায় কোরআনে কারিমকে ট্রান্সলেট করে কোরআনে কারিমের গবেষণা শুরু করলো, এরপরেও কোরআনে কারিমের কোনো ভুল খুঁজে পেল না। মরিস বুকাইলি মনে করলো বুঝছি কোরআন তো আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন, আমি যদি আরবিটা শিখে ফেলতে পারি তাহলে কোরআনের ভুল আমি বের করেই ছাড়বো। এবার সে চলে গেল সৌদি আরবে। সৌদি আরবে যাওয়ার পরে রিয়াদ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল। কয়েক বছর সময় লাগলো, কয়েক বছর সময় লেগে গেল আরবিক ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে, আরবি ভাষাটাকে আয়ত্ত করার পর এবার ডক্টর মরিস বুকাইলি কোরআনের রিসার্চের কাজ শুরু করলো। ডক্টর মরিস বুকাইলি যখন কোরআনে কারিমের গবেষণা শুরু করলো, কোরআনে কারিমের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত গবেষণা করলো, সে যতই কোরআন পড়ে ততই সে আকর্ষিত হয়, কোরআনের প্রতি দুর্বল হয়। সুবহানাল্লাহ। কোরআন যতই পড়ে কোরআনের ভুল ধরা তো দূরের কথা, কোরআনের প্রতি সে দুর্বল হয়ে যায়। সে একজন সার্জন ছিল, কোরআন খুলে দেখে চিকিৎসা বিজ্ঞানের বহু থিওরি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন আছে না নাই। কোরআন খুলে দেখে কোরআনের ভেতরে আল্লাহ মহাকাশের কথা বলেছেন, কোরআনের ভেতরে আল্লাহ পাক সমুদ্রের অতল তলায় সেখানে যে জগৎ রয়েছে সেই জগতের কথা বলেছেন। কোরআন নিয়ে গবেষণা করে দেখতে বলো অরণ্য জগৎ, পশু জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মরু জগৎ, যত জগৎ আছে সকল জগতের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন যতই সে পড়ে ততই কোরআনের প্রতি অ্যাট্রাক্টেড হয়, কোরআনের প্রতি দুর্বল হয়। কোরআন নিয়ে গবেষণা করতে করতে
প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত গবেষণা করলো। তারপর ডক্টর মনীষ বোকাইরি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি ডক্টর মনীষ বোকাইরি এসেছিলাম কোরআনে কারিমের ভুল ধরার জন্য, আর এই কোরআনে কারিমের ভুল ধরতে এসে কোরআন আমার নিজের জীবনের ভুল ধরায় নিয়েছে। এসেছিলাম কোরআনের ভুল ধরতে, আর কোরআন আমার নিজের জীবনের ভুল ধরায় দিয়েছে। কম সুবহানাল্লাহ, কোরআনের ভুল ধরতে এসেছিল ডক্টর মনীষ বোকাইরি, ইমান নিয়ে ফিরেছে, সেও কালেমা পড়ে মুসলমান হয়েছে এখন, সুবহানাল্লাহ। কোরআনে কারিমের ভুল যারাই ধরতে আসবে, ইমান নিয়ে ফিরবে, হেদায়েত নিয়ে ফিরবে, কারণ এই কিতাবটা নাজিল করেছেন কে? আল্লাহ। কোরআন যখন বিশ্বনবীর উপরে নাজিল হয়, আর কোরআনে কারিমের তেলাওয়াত শুনে কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়, দলে দলে যখন লোকেরা ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করতে লাগলো, মক্কার কাফের বেঈমানরা আবার বলাবলি শুরু করলো, গজব ছড়ানো শুরু করলো, গজব ছড়ানো শুরু করলো। তারা বলতে লাগলো, মুহাম্মদ যে তোমাদেরকে কোরআন শোনায়, এটা তো আসলে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই, এটা সে নিজে নিজে বানায় বানায় বলে। আল্লাহ পাক তখন কাফের বেঈমানদের কথার জবাব কোরআনে কারিমের আয়াত নাজিল করে জানায় দিলেন, আল্লাহাক বলেন, আমার নবী তার নফসকে অনুসরণ করে, মনোবৃত্তিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না, বানায় বানায় তিনি কোনো কথা বলেন না, বরং নবীর কাছে যা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে নাজিল হয় নবী তাই বলে থাকেন, নবী যা বলেন সব হলো আল্লাহর কথা। অপরায়তের মধ্যে আল্লাহ পাক বললেন, আমার নবী আমি বলি নাই, এমন কোন কথা যদি আমার নামে চালায় দিতেন তাহলে কি হতো? শুনো, ওয়ালাউ তাকাওয়ালা নাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন, আমার নবী আমি বলি নাই, এমন কোন কথা যদি আমার নামে কোরআনে কারিমে চালায় দিতেন তাহলে আমি আমার নবীর ডান হাতটাকে চেপে ধরতাম, আর নবীর গলার মধ্যে যে কণ্ঠনালী আছে ওই কণ্ঠনালীটাকে আমি আল্লাহ পাক ছিঁড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ, কত বড় কথা বলেছেন নবী, যা বলেছেন সব কার কথা? বানায় বানায় কোনো কথা বলেন নাই। কাফের বেঈমান গোষ্ঠী যখন বলতে লাগলো কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই, এটা আল্লাহ রাসূল নিজে নিজে রচনা করেছেন, আল্লাহ পাক তখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, কোরআন যদি কোনো মানুষের দ্বারা রচনা করা সম্ভব হয়, কোরআন যদি কোনো মানুষ বানাতে পারে, তাহলে ও কাফের বেঈমানের গোষ্ঠীরা তোমরা পারলে কোরআনের মতো কোরআন নিয়ে আসো। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়লেন, কুল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ পাক বলে দিলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীর সকল মনুষ্যজাত, সকল মানুষ আর জিনেরা যদি একত্রিত হয়ে কোরআনের মতো একটা কোরআন বানাবার জন্য, কোরআনের মতো একটা কোরআন রচনা করার জন্য তারা প্রচেষ্টা আর প্রয়াস চালায়, এ ব্যাপারে যদি তারা পরস্পরকে সহযোগিতা করে, লা ইয়াতুনা বিমিসলি, জিন আর মানুষরা একত্রিত হয়েও প্রচেষ্টা আর প্রয়াস যতই চালায় না কেন, কোরআনের মতো কোরআন একটা কোরআনের মতো কোরআন রচনা করা কখনোই সম্ভব হবে না। আল্লাহ পাক বললেন, যাও কোরআনের মতো কোরআন নিয়ে আসো, পেরেছে? আল্লাহ পাক আবার চ্যালেঞ্জের মাত্রাটা আরেকটু কমালেন, আগে বললেন যে কোরআনের মতো কোরআন নিয়ে আসো, ওরা পারলো না, মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, কোরআনের মতো কোরআন নিয়ে আসার দরকার নাই, কোরআনে কারিমের ভিতরে যে 114টা সূরা রয়েছে, কোরআনে কারিমের সূরার অনুরূপ 10টা সূরাও পারলে নিয়ে আসো। আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন, আম ইয়াকুনুনা তারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিছলিহি মুফতারিয়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, কোরআনের মতো কোরআন তো নিয়ে আসতে পারবা না, কোরআনে কারিমে যে 114টি সূরা রয়েছে, এটা যদি মানুষের দ্বারা রচনা করা সম্ভব হয় তাহলে
কোরআনে কারীমের যে সূরাগুলো রয়েছে এর অনুরূপ 10টা সূরা পারলে নিয়ে আসো, পারবে? পারলো না। এরপরে আল্লাহ পাক বললেন ঠিক আছে 10টা আনা লাগবে না। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিম মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন ঠিক আছে 10টা সূরা আনা লাগবে না, আমি আমার বান্দার উপরে যা নাযিল করেছি তোমাদের যদি সন্দেহ হয় এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানায় বানায় বলতেছেন, এটা যদি মানুষের দ্বারা রচনা করা সম্ভব হয় 10টা সূরা আনা লাগবে না, কোরআনের মতো কোরআন আনা লাগবে না, 10টা সূরা আনা লাগবে না। কোরআনে কারীমের মধ্যে যে 114টি সূরা রয়েছে সবচেয়ে ছোট যে সূরা আছে এই সূরার মতো একটা সূরা পারলে বানায় নিয়ে আসো, পারবে? একটা সূরা বানায় আনতে পারে না। এবার আল্লাহ পাক বললেন ঠিক আছে একটা সূরা আনা লাগবে না, ক্ষমতা থাকলে কোরআনের মতো একটা আয়াত নিয়ে আসো। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল্লায়ুমিনুন ফালইয়াতু বিহাদীসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ পাক বললেন কোরআনের মতো, কোরআনে যে 114টি সূরা রয়েছে এই সূরার মতো একটা সূরা নয় পারলে কোরআনে কারিমে যে আয়াতগুলো আছে বিহাদিসিন একটা শব্দ অথবা একটা আয়াত পারলে বানায় নিয়ে আসো, পারবে? কেউ কথা বলেন পারবে? ইতিমধ্যে আল্লাহ পাক কোরআনে কারিমের সর্বকনিষ্ঠ সূরা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। মাশাআল্লাহ, জানা আছে আপনাদের। ইতিমধ্যে আল্লাহ পাক কোরআনে কারিমের সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসারের দুটি আয়াত নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরাতুল কাউসারের এই দুইটি আয়াত যখন নাজিল হলো তখন কেউ একজন অতি উৎসাহী হয়ে এই দুইটা আয়াতকে কাবা শরীফের গায়ে লাগিয়ে দিল, কাবা শরীফের দেয়ালের সাথে ঝুলিয়ে দিল। এরপর ঘোষণা করলো, ও কাফের বেঈমান গোষ্ঠী শোনো শোনো, তোমরা যারা বলো কোরআনে কারিম মানুষ বানাতে পারে, আল্লাহ রাসূল নিজে নিজে বানায় বানায় কোরআন বলে, ঠিক আছে আল্লাহ পাক সূরাতুল কাউসারের দুটি আয়াত নাজিল করেছেন, কোরআন যদি মানুষের দ্বারা বানানো সম্ভব হয়ে থাকে তাহলে 3 নম্বর আয়াতটা তোমরা রচনা করে নিয়ে আসো। এবার চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া হলো, মক্কার সকল কাফের বেঈমানরা একত্রিত হলো আর তাদের সকল কবি আর সাহিত্যিকদেরকে ডেকে বলল, ও আমাদের কবি আর সাহিত্যিকরা তোমরা সবাই মিলে একটা আয়াত রচনা করো যাতে ছন্দগত অর্থগত ব্যাকরণগত সকল মিল থাকে, এই যে দুইটা আয়াত নাজিল হয়েছে তোমরা 3 নম্বর আয়াতটা বানায় নিয়ে আসো। মক্কার সকল কবি আর সাহিত্যিকেরা একজুট হয়ে প্রচেষ্টা আর প্রয়াস চালালো, দিনের পর দিন চলে যায়, তারা মাথার গাম পায়ে ফেলে অধ্যাবসায় করতে থাকে, এরপরেও একটা আয়াত তারা রচনা করতে পারে না। সকলে মিলে এবার লাবিদ বিন রবিআর কাছে চলে গেল। সেই সময়ে লাবিদ বিন রবিআ ছিলেন ইন্টারন্যাশনাল কবি। লাবিদ বিন রবিআর কাছে গিয়ে বলল, ভাই লাবিদ, তোমার কাছে আমরা এসেছি, সবাই তো তোমাকে আন্তর্জাতিক কবি মনে করে, আমরা তো সবাই মিলে চেষ্টা করলাম একটা আয়াত বানাতে পারলাম না, সূরাতুল কাউসারের দুইটা আয়াত নাযিল হয়েছে 3 নম্বর আয়াত আমরা সবাই মিলেও বানাতে পারলাম না, তোমার কাছে ছুটে এসেছি, তুমি একটু সাহায্য করো, 3 নম্বর আয়াতটা তুমি বানিয়ে দাও। এবার লাবিদ বিন রবিআ মনে করলো, আমাকে তো লোকেরা আন্তর্জাতিক কবি মনে করে, আমাকে তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি মনে করা হয়, এখন আমি যদি ফেল করি তাহলে তো আমার মান ইজ্জত আর থাকলো, মান ইজ্জত থাকলো না। লাবিদ বিন রবিআ বলল, ঠিক আছে ঠিক আছে, আমি প্রচেষ্টা চালাচ্ছি, দেখি আমি পারি কিনা। এবার লাবিদ বিন রবিআ অনেক চেষ্টা করেও পারে না, দিনের পর দিন চলে যায়, সেও পারে না, অবশেষে সে তার বাণিজ্যত যেন থাকে একটা আয়াত সে রচনা করে নিয়ে আসলো। ওই আয়াতটা ছন্দের দিক দিয়ে কিছুটা মিলেছে কিন্তু অর্থ আর ব্যাকরণের দিক থেকে কোনো মিল নাই। 2 নম্বর আয়াতের শেষে 3 নম্বর আয়াত এনে চুপি চুপি কাবা শরীফের গায়ে এই যে দুইটা আয়াত লাগানো ছিল দুইটা আয়াতের নিচে এনে লাগাই দিল, যেটি সে বানায় নিয়ে এসেছিল সেটি ছিল লাইসা হাদা মিন কালামিল
বাসার, সে বলছে এই তো মিলে গেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাদা মিন কালামিল, ছন্দগত মিল তো আছে কিন্তু অর্থগত কোনো মিল নাই, ব্যাকরণগত কোনো মিল নাই। তিনি এই আয়াতি কারিমা লাগাই দিয়া ঘোষণা করে দিলেন, ও কাফের বেঈমানরা, তোমরা যে বলো এটা মানুষের দ্বারা রচনা করা সম্ভব, মুহাম্মদ নিজের থেকে বানায় বানায় বলতেছে। আমি ঘোষণা দিলাম আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি হলাম আমি, আমার চেয়ে খ্যাতি সম্পন্ন কোনো কবি এই মক্কার জমিনে নাই। আমি লাবিদ বিন রাবিয়া ঘোষণা দিলাম, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের দ্বারা বানানো, এটা কোনো মানুষের দ্বারা রচনা করা সম্ভব হবে না। কোন সুবহানাল্লাহ, সম্মানিত ভাইরা, যুগে যুগে কোরআনে কারীমের ভুল ধরার জন্য অনেকেই চেয়েছে, কিন্তু ভুল যারাই ধরতে এসেছিল তারাই ঈমান নিয়ে ফিরেছে। আবার দেখেন বিশ্ব নবীর পরে মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড নবী, ভণ্ড নবুয়তের দাবিদার, সে যখন তার নবুয়তের দাবি করেছে, সেও কিছু উম্মত কিন্তু পেয়ে গেছে, তার মতো কিছু ভণ্ড উম্মত কিছু পেয়ে গেছিল, তার উম্মতের কিছু লোক এবং মুসলমানদের কিছু লোক বলল, ও মুসাইলামাতুল কাযযাব, তুমি যে নবুয়তের দাবি করতেছো, তোমার কাছে তো কোনো সূরা নাজিল হয় না, কোরআন নাজিল হয় না, আয়াত নাজিল হয় না, তো তুমি যে নবুয়তি পেয়েছো এটা আমরা কেমনে বিশ্বাস করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবুয়তি পেয়েছেন, আয়াতের উপর আয়াত, সূরার পর সূরা নাজিল হয়েছে, এত সূরা নাজিল হয়েছে, এত আয়াত নাজিল হয়েছে, তুমি যে নবী হইছো, আয়াত কই, সূরা কই? মুসাইলামাতুল কাযযাব তখন জবাব দিল, দেখো আমি তো মাত্র নবুয়তি পাইছি, কয়েকদিন সময় দাও, জিবরিল এমনি দিয়ে আমার কাছে আসবে, সূরা নাজিল হবে। কয়েকদিন পর সে দেখে বলল, গত রাতেই জিবরিল আমার কাছে এসেছিলেন আর আমার কাছে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল ফিল, কি আয়াত দিয়েছেন আল্লাহ, তো দেখো তোমরা শুনো, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, লাহু দুনুবুন লাহু দানাবুন ওয়া বিন ওয়া লাহু খুরতুমুন তাবিল, কি সুন্দর সূরা, অর্থ হচ্ছে হাতি, আর তোমরা কি জানো হাতি কি? হাতি হচ্ছে যার একটা লেজ আছে, লম্বা একটা নাক আছে, সুর আছে, লম্বা একটা সুর আছে, লাহু খুরতুমুন তাবিল, নবী যেমন আয়াত তেমন, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআন কোন মানুষের দ্বারা রচনা করা সম্ভব হবে? সে যখন এগুলো বললো, আরেকটা সূরা শুনালো, ইন্না আতাইনাকাল আকাক ফসল্লি লিরাব্বিকা ওয়াজহাক ইন্না শানিআকা হুয়াল ওয়াজহাক আবলাক, অর্থটা কেমন দেখেন, নিশ্চয়ই আমি আপনাকে হুতুম পেঁচা দান করেছি, ইন্না আতাইনাকাল আকাক, নিশ্চয়ই আমি আপনাকে হুতুম পেঁচা দান করেছি, ফসল্লি লিরাব্বিকা ওয়াজহাক, সুতরাং আপনি চিৎকার করতে থাকেন, ইন্না শানিআকা হুয়াল আবলাক, আর সাদা আর কালো যারা তারাই আপনার বিরোধী হবে, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? শুনলেই তো বোঝা যায় এটা মানুষ রচনা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে কারীমের অলৌকিকত্ব, কোরআনে কারীমের মুজিজা হলো, কোরআন শুনলেই মানুষের ঈমান বাড়ায় দেন কে? কোরআন শুনলেই মানুষের চোখ থেকে পানি পড়ে, কোরআন শুনলেই মানুষ হেদায়েত পায়, এটাই হচ্ছে কোরআনের অলৌকিকত্ব। আমার ভাইয়েরা, এই জমিনে অনেক নাস্তিক আর মুরতাদ আছে, নাস্তিক আর বেঈমান আছে, যারা আল্লাহর অস্তিত্বকে পর্যন্ত স্বীকার করে না, তারা বলে দেয়ার ইজ নো ডাউট, আল্লাহ বলতে কেউ নাই, স্পষ্ট বলতে কিছুই নাই, আনসার ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায়, এরা আল্লাহকে না মানলেও এই নাস্তিকগুলো যাতে মাতাল হইলেও তালে কিন্তু ঠিক আছে, কথা বুঝতেছেন? যাতে মাতাল তালে কিন্তু ঠিক আছে, এরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, কিন্তু কোরআন যে মানুষের রচনা করা নয়, কোরআন যে মানুষ রচনা করতে পারে না, এটা তারা কিন্তু ঠিকই মানে, কারণ তারা ভালো করেই জানে, আমরা যদি ঘোষণা দেই কোরআন এটা মানুষ বানাইছে, তাহলে মানুষ আমাদেরকে চ্যালেঞ্জ দিবে, ঠিক আছে মানুষ যদি বানাইতে পারে তোমরাও বানাও, দেখি নিয়ে আসো কোরআনের মতো পারবে, এই জন্য জাতের মাতাল কিন্তু তালে ঠিকই আছে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার না করলেও এটা তারা অকপটে স্বীকার করে নেয় যে কোরআন এটি আল্লাহ মানে মানুষ কখনো বানাতে পারবে না। কোরআনে কারীম হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা, বিশ্ব নবীকে আল্লাহ পাক যতগুলো মুজিজা দান করেছিলেন, কোরআন হচ্ছে বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ পাক
বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছিলেন প্রায় প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাক তাদের নবুয়তের সত্যতা হিসাবে মর্যাদা দিয়েছিলেন। নবীদেরকে আল্লাহ পাক নবুয়তের সত্যতা হিসাবে মর্যাদা দিয়েছিলেন। নবীরা যখন ইন্তেকাল করেছেন তাদের মর্যাদার কার্যকরণ ক্ষমতাও শেষ হয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, তার হাত থেকে যখন লাঠি পড়ত, তার হাতের লাঠিটা যখন হাত থেকে পড়ত কি হয়ে যেত? সাফ হয়ে যেত। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার মর্যাদা সেই লাঠি যে সাফ হয়ে যেত সেটার কার্যকরণ ক্ষমতা চলে গিয়েছে। মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে সেই লাঠি কিন্তু তিনি কবরে নিয়ে যান নাই, সেই লাঠি আছে না নাই। সেই লাঠিকে যদি এখন তার উম্মতের দাবিদার যারা ফেলে দেয়, এক বিগত একটা সাফ হবে নাকি কোন? আবার দেখেন দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে মুজিজা দিয়েছিলেন, এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর ভয়েস ছিল। তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, জাবুর শরীফ তিনি যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করত, আর সমুদ্র আর নদীর মাছ শুকনায় উঠে এসে আর উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুরের তেলাওয়াত তারা শুনত। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছিলেন। লোহাকে তিনি যখন ধরতেন, লোহা বরফের মতো গলে যেত। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন চলে গেলেন, তার মুজিজার কার্যকরণ ক্ষমতা শেষ হয়ে গেল। আবার দেখেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, তিনি যখন সকালবেলা ভোরবেলা তার সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে তিনি এক মাসের পথ চলে যেতেন। আবার সন্ধ্যাবেলায় সেই সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে এক মাসের পথ ফিরে আসতেন। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, তার সেই সিংহাসনটা আজও আছে না নাই? তার সেই সিংহাসনটা কিন্তু আজও আছে। তার সেই সিংহাসন, তার সেই মুজিজা, তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন তার কার্যকরণ ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। তিনি চলে যাওয়ার পর সেটাকে দুই আঙ্গুলের উপরে কেউ উঠাতে পেরেছে নাকি কোন? আবার দেখেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলান, তার চোখটাকে ভালো করে দেন কে? আবার তিনি যখন কোনো কুষ্ঠরোগী গায়ে রাখ আবার তিনি যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইয়া দেন, কুষ্ঠরোগটা ভালো করে দেয় কে? তার মুজিজা ছিল এটা। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ পাক আকাশে উঠায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মুজিজার কার্যকরণ ক্ষমতাও শেষ হয়ে গেল। কিন্তু আপনারা বলেন বিশ্ব নবীকে তো আল্লাহ পাক অসংখ্য মুজিজা দান করেছিলেন, সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। কোরআনে কারীম আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করেছেন, এই কোরআনে কারীমের কার্যকরণ ক্ষমতা কি শেষ হয়ে গেছে নাকি? কোরআনে কারীমের কার্যকরণ ক্ষমতা শেষ হয়ে যায় নাই। কোরআনে কারীম আজ থেকে নিয়ে 1400 বছর আগে নাজিল হয়েছে, এখন বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞানের যুগে কোরআন চলতে পারে না এমন কথা কেউ কখনো বলতে পারবে না, কারণ কোরআন হচ্ছে লেটেস্ট, কোরআন হচ্ছে অত্যাধুনিক। বিজ্ঞানের যুগেও বিজ্ঞানীরা সায়েন্স নিয়ে যত গবেষণা করছে, কোরআনের তারা সায়েন্স নিয়ে যত গবেষণা করছে, কোরআনের আকর্ষণে তারা আকর্ষিত হয়ে যাচ্ছে। 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে তারা যারা জানতে পেরেছে কোরআন খুলে তারা সেটা দেখেছে। 1450 বছর আগে সেই থিওরি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। সুতরাং বিজ্ঞান যতই উন্নত হবে, যতই সমৃদ্ধ হবে, ততই কোরআন বোঝা মানুষের জন্য সহজ হবে, ঠিক কিনা বলে? বিজ্ঞান কোরআনের সত্যতা প্রমাণ করবে না, বরং আপনার বিজ্ঞান কতটুকু সত্য সেটাকে জাস্টিফাই করবে কে? এই কোরআনের মর্যাদা শেষ হয়ে যায় নাই, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিশ্বনবীর মর্যাদা এখনো আছে না নাই, কিয়ামত পর্যন্ত থাকবে, এই মর্যাদার কার্যকরণ ক্ষমতা শেষ হবে না, কোরআন আজও আছে। কোরআন মানুষ, কোরআনের তেলাওয়াত মানুষ শুনবে, আর চোখ থেকে পানি ফের আর চোখ থেকে মানুষেরা পানি ফেলাবে, কোরআন শুনবে কলিজা শীতল হবে, কলিজা ঠান্ডা হবে, কোরআন শুনতে থাকবে আর মানুষেরা ইসলাম গ্রহণ করতে থাকবে, এরকম করে কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজা বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ, সেই কোরআন আজও আমাদের কাছে আছে না নাই? বিশ্বনবী আমাদের কাছে কোরআন দিয়ে গেলেন, মা তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছে কোরআন আর হাদিস, যদি এগুলোকে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো বিপদগামী হবে না, পথভ্রষ্ট হয়ে যাবা না।
কোরআন আমাদের কাছে আজ আছে, কিন্তু কোরআন বলা লোকের বড় অভাব, কোরআনের আবল আমাদের মাঝে আজ আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। ঠিক কিনা বলেন? আজও আমাদের কাছে কোরআন আছে, কিন্তু মুসলমানেরা কোরআন পড়ে না। আপনাদের প্রত্যেকের বাসার মধ্যে কিন্তু কোরআন আছে। মুসলমানেরা কি করেছে দেখেন, কোরআন কারীমকে সুন্দর করে জিলবাব বা বস্তুনে দিয়া পেঁচায়া, কাপড়ের একটা টুকরা দিয়া পেঁচায়া, একটা চুমা দিয়া, তারপরে বাসার তাকের উপরে রেখে দেয়। কিছু মুসলমানেরা আছে আবার বলে এটা তো সম্মানের জিনিস, নিচে রাখলে চলবে না, উপরে রাখতে হবে। এই জন্য সুন্দর করে একটা কাপড়ের টুকরা দিয়া পেঁচায়া, চুমা দিয়া ওখানে রেখে দেয়। কোরআন কারীম বের করে না, কোরআন করে না, পড়ে না। এবার দেখেন, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর অবস্থাটা কি হয়, কোরআন কারীমকে তারা এবার ওই তাক থেকে নামায়, নামানোর পরে এক খতম, দুই খতম, দশ খতম, বিশ খতম, চল্লিশ খতম, এভাবে খতমের পর খতম দিতে থাকে। অ মুসলমানেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, অ মুসলমানেরা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই কোরআন কি আল্লাহ পাক মরা মানুষের জন্য নাজিল করেছেন, নাকি আল্লাহ পাক জিন্দাদের জন্য নাজিল করেছেন? আল্লাহ তো মরা মানুষের জন্য কোরআন নাজিল করেন নাই, তবে হ্যাঁ, বিশ্ব নবী বলেছেন যখন কোন আল্লাহর বান্দা সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণায় থাকে, আর তার পাশে বসে কেউ যদি আল্লাহর কোরআনের হার্ট অফ দা হলে কোরআন কালবুল কোরআন কোরআন কারীমের হৃদয় যে সূরাকে বলা হয়, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে ওই ব্যক্তির সাকরাতের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু মুসলমানেরা, কোরআন তো আল্লাহ পাক মরা মানুষের জন্য নাজিল করেন নাই, জিন্দা লোক যারা জীবিত লোকেরা যেন কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন থেকে হেদায়াত নিতে পারে, এই জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট একটি বর্ণনা। ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিন নাস, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়াত, এবং মুত্তাকি যারা মুত্তাকিদের জন্য এটা হচ্ছে উপদেশ। আল্লাহ পাক কোরআন পাঠালেন জিন্দা লোকেরা কোরআন পড়ে কোরআন বুঝে যেন হেদায়েত দিতে পারে, আর আমরা আজকে কোরআনকে বানিয়েছি মরা মানুষের কিতাব। মানুষ যখন মারা যায় খতমের পর খতম, মসজিদের হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমরা ওনার জন্য ওই মুর্দার জন্য চল্লিশ খতম দিয়ে ফেলছি, আপনি একটু দোয়া করে সওয়াবটা বকশায় দেন, আমার আব্বার জন্য আপনি একটু দোয়া করেন, কান্দা কান্দা দোয়া করেন যেন দোয়াটা কবুল হয়ে যায়। হে নিজে কান্দা না, হুজুরকে কান্দায় গেল, এরকম আছে না নাই? আপনার বাবার জন্য দোয়া করলে এই দোয়াটাকে কবুল করবেন কে? যত বড় মাওলানা হোক, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক না কেন, মা বাবার জন্য সন্তান আর সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল করেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, লোকটা মরে গেল তার জন্য কোরআন পড়তেছেন, ওই লোকটা যখন জিন্দা ছিল কোরআন পড়ে নাই, এখন তার জন্য আপনি খতম দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, খতমে চলতেছে আর আয়াত পড়তেছে, ফেরেশতারা তখন কয় দেখ এটা অর্থ কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, ইমান যারা এনেছো বিশ্বাসীরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, যার জন্য খতম দিচ্ছে ওই ব্যক্তি ছিল এই এলাকার সুদি মহাজন, ফেরেশতারা তখন কয় দেখ খতম চলতেছে চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তুই তো সুদি মহাজন ছিলে, তাহলে আযাবের মাত্রাটা আরেকটু বাড়ায়া, বাড়বে নাকি কমবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ আত্মসাৎ করে অন্যায় ভাবে খেও না, বলেছেন কে? খতম হচ্ছে আর এতিমের মাল খাইছে, মারা গেছে, খতম দিচ্ছে ফেরেশতারা কয় বাবাজি এখন ভালো করে লও, কোরআন তো পড়বেন আপনি জীবিত থাকা অবস্থায়, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনের আমল করবেন, কোরআন থেকে হেদায়েত নেবেন, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আজ আমাদের কাছে কোরআন আছে, কিন্তু মুসলমানেরা কোরআন পড়ে না, কোরআনকে আজ আমরা তাবিজের কিতাব বানিয়েছি,
কিছু মুসলমানেরা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আপনি আমার একটা তাবিজ বানায় দেন, আমার বউয়ের বাচ্চা হয় না। ও আমার ভাইয়ের, আপনার বউয়ের বাচ্চা হয় না, হুজুর কি তাবিজ দিয়া জোর করে আপনার বউয়ের বাচ্চা হওয়াই দেবা নাকি? কন হয় দিতে পারবে? সন্তান কি তাবিজ দিতে পারে? কোনো মানুষ দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 93 বছর বয়স হয়ে গেছে, তার কোনো সন্তান নাই, নিঃসন্তান। তিনি সন্তান চেয়েছেন কার কাছে? তিনি আল্লাহর কাছে সন্তান চাইলেন। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহ পাক বলেন, আমার খলিল ইব্রাহিম 93 বছর বয়সে বার্ধক্য অবস্থায় যখন সে উপনীত হয়ে গেল, আমার কাছে সন্তান চাইল। আমার খলিল ইব্রাহিম আমার কাছে যখন সন্তান চাইল, দোয়া করলো, ফরিয়াদ করলো, আমি জানিয়ে দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিল ইব্রাহিমকে এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দান করে দিলাম। আবার দেখেন, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, সন্তান চেয়েছেন কার কাছে? নাকি কোনো বাবার কাছে? সন্তান চেয়েছেন কার কাছে? সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। আবার স্বামী ছাড়া মহিলা, স্বামীহীন মহিলা মারিয়াম আলাইহিস সালাম সন্তান, আবার দেখেন স্বামীহীন মহিলা, স্বামীও নাই, তাকে সন্তান দিয়েছেন কে? আমার ভাইয়েরা, জি আল্লাহ পাক নিঃসন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে বার্ধক্য অবস্থায় সন্তান দিতে পেরেছেন। যে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিতে পেরেছেন, যে আল্লাহ পাক স্বামীহীনা মহিলা মারিয়াম আলাইহিস সালামকে সন্তান দিতে পেরেছেন, ওই আল্লাহর কাছে আপনি যদি চাওয়ার মতো যাইতে পারেন, তাহাজ্জুদের নামাজে গিয়ে আল্লাহর পুত্রের চরণে সেজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, ওই আল্লাহ পাক আপনাকে ও সন্তান দান করবে, ঠিক কিনা বলেন? আমরা চাইতে পারি না আল্লাহর কাছে, জন্য আমরা পাই। এই কোরআনকে আমরা আজ তাবিজের কিতাব বানিয়েছি। ও মুসলমানেরা, কোরআন তো তাবিজের কিতাব নয়। কিছু কিছু মুসলমান আবার এমন আছে, হুজুরকে গিয়া বলে, হুজুর আমার একটা তাবিজ বানায় দেন, তারপরে তাবিজটাকে গ্লাসের পানির ভেতরে চুবায়, গ্লাসের পানির ভেতরে চুবায়া সেই পানি তারা পান করতে থাকে, আবার তাবিজটা গলার মধ্যে লটকায়া, হাতের মধ্যে লটকায়া হাঁটতে থাকে। ও মুসলমানেরা, কোরআন তো তাবিজ কোরআনের জন্য আসে নাই, আপনি তাবিজ ভিজাইয়া পানি পান করবেন এজন্য কোরআন আসে নাই, কোরআন এজন্য আসে নাই গোলার মধ্যে তাবিজ জোড়ায় হাঁটবেন। এই কোরআন এসেছে পৃথিবীর পথ ধারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, এই কোরআন এসেছে এই পৃথিবীর জাহান্নাম মুখী মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য, ঠিক কিনা বলে? কোরআন এসেছে কোরআন থেকে হেদায়াত নেওয়ার জন্য, কোরআন পড়ে যেন আমরা কোরআন থেকে হেদায়াত নিতে পারি, এজন্য কোরআন এসেছে। কিন্তু আজ কোরআনকে আমরা কি করলাম? তাবিজের কিতাব হয়ে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন এটি এমন কিতাব, নাজিল করেছেন কে? এটাতে কোনো বিকৃতি ঘটার সম্ভাবনা আছে? এটাকে সংশোধন করার দরকার আছে? সংশোধন করার দরকার নাই, কারণ নাজিল করেছেন কে? হেফাজত করছেন কে? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছি। এই কোরআন আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের একটা অক্ষর পরিবর্তন হবে, একটা নুকতা, একটা হরকত পর্যন্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। এই কোরআনে কারীম ধ্বংস হয়ে যাবে না। যদি পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে একত্রিত করে জ্বালায় দেওয়া হয়, পুড়ায় ফেলা হয়, কোরআন শেষ হয়ে যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার! পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলোকে জ্বালায় দেন, পুড়ায় দেন, কোরআন শেষ করতে পারবেন? কারণ এই পৃথিবীতে হাফেজ কোরআনের সংখ্যা হচ্ছে 70 লক্ষ। আল্লাহু আকবার! আমার হাফেজ ভাইদের কলিজার ভেতরে, সেনার ভেতরে এই কোরআন আছে না নাই? আমাদের বাংলাদেশের হাফেজরা আজ বিশ্বের যেই জায়গায় যাচ্ছে, বাংলাদেশের সুনাম বয়ে আনতেছে।
কিছুদিন আগে হাফেজ তরিকুল ইসলাম একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে প্রায় 70-80 দেশের প্রতিযোগী সেখানে ছিল, এদেরকে হারায় দিয়ে সে ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। তার আগে নাজমুস সাকিব ফার্স্ট হয়েছে। আমাদের দেশে ক্রিকেটের সাকিবকে সবাই চিনে, কিন্তু কোরআনের সাকিবকে কেউ চিনে না, ঠিক কিনা বলেন? মাশরাফি, সাকিব আল হাসান, এদেরকে সবাই চিনে। এরা যখন অস্ট্রেলিয়ার সাথে খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, ইন্ডিয়াকে হারিয়ে দেয়, পাকিস্তানকে হারিয়ে দেয়, জিম্বাবুয়েকে হারিয়ে দেয়, তখন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা একেবারে এয়ারপোর্টে গিয়ে রেড কার্পেট সেলিব্রেশন, লাল গালিতে সংবর্ধনা তাদেরকে দেওয়া হয়। কারণ তারা বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে উচ্চ করেছে। তাদেরকে সংবর্ধনা দেওয়া হোক, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার দেশের যে সকল হাফেজরা বিশ্ব দরবারে বাংলাদেশের মাথাকে উঁচু করলো, তাদেরকে আপনি লাল গালিতে সংবর্ধনা না দিলেও তাদের হাতে কি একটা লাল গোলাপও দিতে পারতেন না? আহা, যেই দেশে হাফেজদের সম্মান নেই, বিশ্বজয়ী হাফেজদের সম্মান নেই, এই দেশে এরকম হাফেজ তৈরি হওয়ার সম্ভাবনা আছে? এদেরকে কদর করতে হবে। এই কোরআনকে হেফাজত করছেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন হচ্ছে এমন কিতাব, এই কিতাব পড়লেও সাওয়াব হয়, এই কিতাব শুনলেও সাওয়াব আছে না নাই, এই কিতাব মানলেও সাওয়াব আছে না নাই, এই কিতাবের দিকে নজর করলেও সওয়াব হয়, এই কিতাবের জন্য জীবন দিলেও সওয়াব আছে না নাই। কেমন একটা কিতাব দেখেন, এই কিতাব পড়লেও সওয়াব, এই কিতাব পড়লেও সওয়াব হয়। তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী বললেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা। বিশ্ব নবী বলেছেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কিতাবে কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে প্রত্যেকটা অক্ষরের বদৌলতে 10-10 করে নেকি দান করে দেয়। তাহলে এই কিতাব পড়ার মধ্যেও সওয়াব আছে না নাই? এই কিতাব পাঠ করতে হবে। বিশ্ব নবী বলেছেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। ও মানুষেরা, তোমরা কোরআন পড়ো, কোরআন পাঠ করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন কোরআন যারা পাঠ করত, কোরআন তার পাঠকারীদের জন্য কিয়ামতের দিন শাফায়াতকারী হয়ে যাবে। এজন্য কোরআন পড়তে রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আরেকটি হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতান তাকরাহা। ও আমার বান্দা, আজকে তুমি কোরআন পাঠ করো, আর তুমি জান্নাতের সিঁড়ি দিয়া, জান্নাতের সিঁড়ি দিয়া জান্নাতের উঁচুতে আরোহণ করো। আল্লাহু আকবার। কোরআন পাঠ করো, কোরআন পড়তে পড়তে জান্নাতের সিঁড়িতে আরোহণ করে উপরে উঠতে থাকো। কোরআন আজকে পাঠ করো যেভাবে তুমি তারতিল সহকারে দুনিয়ায় কোরআন পড়তে, জান্নাতের সিঁড়ি দিয়ে উঠতে থাকো, আর তুমি কোরআন পড়তে থাকো। যেই সিঁড়িতে ওঠার পরে কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ হবে, ওই জায়গায় তোমার জান্নাতের বাসস্থান হবে। তাহলে পৃথিবীতে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, তত বেশি জান্নাতে মর্যাদা বাড়ায় দিবেন কে? আবার আল্লাহ পাক বললেন, ফজরের সময় কোরআন তেলাওয়াত করো, কারণ ফজরের কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই, কম না বেশি। আল্লাহ পাক বললেন, আকিমিস-সালাতানি দুলুকিশ-শামসি ইলা গাসাকিল-লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বললেন, সূর্য উদয় হওয়া থেকে নিয়ে অস্ত দেওয়া পর্যন্ত, রাতের অন্ধকারে নেমে আসা পর্যন্ত নামাজ আদায় করো, আর ফজরের সময় কোরআন তেলাওয়াত করো। তার কারণ হচ্ছে, ফজরের কোরআন তেলাওয়াত পাঠকারীদের জন্য সাক্ষ্য হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ফজরের সময় কোরআন তেলাওয়াত করবে কি, ফজরের নামাজই পড়ে না, আরো আক্ষেপ করে বলতে হয়, রাগ করবেন না তো আপনারা? বলবো, ওয়াজ মাহফিলের যারা আয়োজন করে, বেশিরভাগ আয়োজকরা পর্যন্ত নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? এই ওয়াজ করে আয়োজন করে ফায়দাটা কি হলো আপনি বলেন? 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত ওয়াজ শুনলো, সকালবেলা ফজরের নামাজটা ছেড়ে আপনার ছেড়ে দিল, লাভ আছে? এই ওয়াজ শুনলো কোনো লাভ আছে? সকালবেলা ঘুম থেকে উঠার পরে যুবকদেরকে বললাম, ভাই আপনাদের সভাপতি সাহেবকে ডাক দেন, বিদায় নিয়ে যাই।
সভাপতি সাহেবকে ডাকলো, সূর্য তখন উঠে গেছে, সূর্য উদিত হয়ে গেল। সভাপতি সাহেব চুপ ঢলে ঢলে আসতেছে, কি ব্যাপার সভাপতি সাহেব? চুপ ঢলে ঢলে আসতেছে, সালাম আলাইকুম হুজুর, গুড মর্নিং। আমি বললাম গুড মর্নিং নাকি ব্যাড মর্নিং? কালকেই ওয়াজ মাহফিলের আয়োজন করালেন, সভাপতির মঞ্চে আপনি ছিলেন, সূর্য উঠে গেল, এখন ঘুম থেকে উঠতেছেন। বলতেছে হুজুর আসলে সারা বছরই পড়ি, আজকেই মিস হয়েছে আর কি। গতকালকেই ওয়াজ মাহফিলের আয়োজন করালেন আর আজকেই ফজরের নামাজ ছেড়ে দিলেন, বুঝাই যাচ্ছে সারা বছর আপনি কি করেন, ঠিক কি না বলেন? কি লাভ হলো এই ওয়াজ মাহফিলের আয়োজন করে? আজ বাংলাদেশে ওয়াজ কম হয় নাকি বেশি হয়? ওয়াজ বেশি, আমল কম না বেশি? পাড়ায় পাড়ায় ওয়াজ, বিশ্বনবীর সময় এত ওয়াজ ছিল না কিন্তু আমল ছিল। আজ ওয়াজ বাড়ছে কিন্তু আমল কমছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলি আমিন। ফজরের সময় কোরআন তেলাওয়াত করুন, আপনি নিজে জাগ্রত হন, নামাজের পরে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি সবাই মিলে আপনার কোরআন তেলাওয়াত করুন। কারণ আল্লাহ বলেছেন ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, এই ফজরের কোরআন তেলাওয়াত পাঠকারীদের জন্য সাক্ষ্য হিসাবে গণ্য হয়ে যাবে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি গ্রামে গঞ্জে আমাদের মায়েরা বোনেরা, হুজুর আপনারা মনে হয় দেখেছেন, ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে, আর এখন ফজরের পর জামাতের সাথে ঘুম দেয়, জামাতের সাথে বলে 8টা পর্যন্ত না ঘুমাইলে কি স্মার্টনেস থাকলো নাকি? আর বিশ্বনবী বলেছেন ফজরের নামাজ ছেড়ে দিল তার চেহারার স্মার্টনেস চলে গেল, কোরআন তেলাওয়াত কি করবে? নামাজই তো পড়েন, আল্লাহ হেফাজত করো আমাদেরকে, বলি আমিন। এই জন্য কোরআন পড়তে হবে। আবার এই কোরআন হচ্ছে এমন কিতাব, এই কিতাবটা তেলাওয়াত করলে, এই কিতাবের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ায়া দেয় কে? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ইমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় নিঃসন্দেহে মুমিন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় বলে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান সমূহ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না? যেমনে তেমনে পড়লে চলবে? কোরআন আপনি যেমন তেমন ভাবে পড়লে চলবে না। আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিলুল কোরআন তারতিলা, ধীরস্থির ভাবে তারতিলের সাথে, তাজবীদের সাথে, তাহসীনের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরেকটি হাদিস আছে যে বিশ্বনবী বলেছেন রুব্বা ক্বারিউ ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু, কোরআনের এমন কিছু পাঠক আছে কোরআন যখন তারা পাঠ করে কোরআন উল্টা তাদেরকে লানত দেয়। সওয়াব হওয়া দূরের কথা, বরং উল্টা, বরং কোরআন উল্টা তাদেরকে কি দেয়? লানত দেয়। এরা হচ্ছে তারা যারা কোরআন কারীম কে তাজউইদ, তাহসিন, তারতিলের সাথে ঠিকঠাক মতো বিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করে। এজন্য কোরআন কারীম আমরা অনেকেই আছে বিশুদ্ধ করে আমরা তেলাওয়াত জানি না। আমি একটা এক্সাম্পল প্রায় সময় দিয়ে থাকি, আমাদের প্রত্যেকেরই কম বেশি জীবনের কারণে কারো প্রত্যেকেরই এইম আছে, লক্ষ্য আছে। আপনি ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, প্রফেসর হওয়ার জন্য, একজন ভালো ব্যবসায়ী হওয়ার জন্য, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য আপনার জীবনের 25টি বছর 30টি বছর পড়াশোনা করেন, বাপের লক্ষ লক্ষ টাকা খরচ করেন, এত কিছু করেন, একটা উদ্দেশ্য থাকে আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, এটা হব, সেটা হব। কিন্তু আল্লাহর জান্নাতে যাবেন আপনি কিছু সময় ব্যয় করে আল্লাহর কোরআন শিখতে পারলেন না, আফসুস হয় আপনার জন্য, ঠিক কিনা বলে? কপাল পুড়ে গেছে আপনার। অনেক ভাইরা আছেন কোরআনে কারীম আমরা শুদ্ধ করে তেলাওয়াত করতে জানি না। কোরআনে কারীম যদি শুদ্ধ করে তেলাওয়াত না করেন নামাজ হবে? নামাজ হবে? সারা জীবনের নামাজ আপনার বৃথা চলে যাবে। আমাদের দেশের যুবক আর তরুণরা বলে কোরআন এটা আমাদের জন্য না, এটা খুব কঠিন, এটা হুজুর যারা মৌলভি যারা এটা তাদের জন্য, এটা আমাদের জন্য না। কি কঠিন এটা? কি আসলে কঠিন? আল্লাহ পাক বললেন ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাকির, আল্লাহ পাক বলেন তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য কোরআন যেন তোমরা সহজ করে পড়তে পারো, কোরআন যেন তোমরা বুঝতে পারো, সেই জন্য আমি আল্লাহ পাক এই কোরআনকে সহজ ভাষায় নাযিল করেছি। চিন্তা করুন তো, এই কোরআন যদি সহজ না হতো আপনাদের এলাকায় ফুরকানিয়া মক্তব আছে না? আমি জানি না, আছে আছে না?
আপনার দেখেন কোরআন যদি সহজ না হতো, ছোট্ট 5-7 বছরের ছেলে মেয়েরা ফুরকানিয়ায় যায়, মক্তবে যায়, মক্তবে একজন হুজুরের থেকে 15টা সূরা 20টা সূরা মুখস্থ করে ফেলতে পারে। সকালবেলা যখন কিন্ডারগার্টেনে যায়, ইংলিশ মিডিয়াম স্কুলে যায়, ওখানে 7-8 জন টিচার থাকে, ম্যাম থাকে, স্যার থাকে, ম্যাম থাকে। আপনি আপনার বাচ্চাকে একদিন জিজ্ঞেস করেন, দেখি তো 10-12টা পয়েম শোনাও, কবিতা শোনাও, 1-2টা পারলেও বাকিগুলো বলতে পারবে, কিন্তু বক্তব্যের একজন হুজুরের কাছ থেকে 15টা সূরা 20টা সূরা অসংখ্য দোয়া বিভিন্ন মাসালা সে শিখে নিতে পারে। সহজ না হলে সে শিখতে পারতো? আমার কোরআন যদি সহজ না হতো তাহলে আমার হাফেজে কোরআন ভাইরা তাদের সিনার ভেতরে 30 পারা আল্লাহর কোরআন ধরে রাখতে পারতো? আল্লাহ পাক এটাকে সহজ করে দেন। যে সকল যুবক আর তরুণ ভাইরা এখনো কোরআন পড়তে জানেন না, এই মাহফিলে বসে সিদ্ধান্ত নিয়ে যান, আগামীকাল থেকেই আমরা কোরআন শুদ্ধ করার জন্য যার কাছে গিয়ে সম্ভব হয় তার কাছে গিয়ে হলেও আমরা কোরআন শিখবো। রাজি আছেন? আল্লাহ তৌফিক দাও বলি আমিন। এই কোরআন আপনি শুদ্ধ করে তেলাওয়াত করবেন, যেমন তেমন ভাবে তেলাওয়াত করলে চলবে না। বিশ্ব নবী বলেছেন আবু দাউদ শরীফের হাদিস, যায়িনুল কোরআন বি আসওয়াতিকুম, সুমধুর সুরে সুন্দর কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত করো। আরেকটি হাদিসে বিশ্বনবী বললেন, মুসলিম শরীফের হাদিস, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, সে ব্যক্তি আমার উম্মত নয় যে সুন্দর করে সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করে না। আরেকটি হাদিসে বিশ্বনবী বললেন, ইকরাউল কোরআন বিল হুনিল আরাব ওয়া আসওয়াতিহিম, আরবদের লেহানে আরবদের কণ্ঠস্বর অনুযায়ী তোমরা কোরআন পড়ো, যেই সুর আল্লাহ আপনাকে দিয়েছেন সেই সুরে সুন্দর করে আপনি কোরআনের তেলাওয়াত করেন। আপনার বাচ্চার যদি সুর সুন্দর হয়, তার যদি কণ্ঠ সুন্দর হয়, তাকে আপনি কোরআনের তেলাওয়াত সুন্দর করে শেখার জন্য আজ বিভিন্ন প্রতিষ্ঠান আছে না নাই ভর্তি করে দেন, সেখানে গান শেখানোর জন্য, ইসলামী গান শেখার জন্য, ইসলামী সংস্কৃতি আজকে প্র্যাকটিস করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছে না নাই সেখানে দিয়ে দেন, কারণ এটা একটা নিয়ামত, কণ্ঠ আল্লাহ সবাইকে দেয় না। আপনাকে আল্লাহ পাক যে সুর দিয়েছেন সেই সুর দিয়ে সর্বোত্তম ভাবে কোরআন তেলাওয়াত করেন। অনেকে বলে হুজুর আমার তো সুর নাই। আপনার সুর নাই কে বলেছে? আপনার যেটা আল্লাহ দিয়েছেন ওইটাই আপনার সুর, ওইটা দিয়ে আপনি তেলাওয়াত করার চেষ্টা করেন। সুর নাই, আপনার কণ্ঠ আছে না নাই, সুর আছে না নাই, এটা বাথরুমে গেলে পরে বোঝা যায়। কিছু বাথরুম সিঙ্গার আছে, বাথরুমে গেলে আয়ুব বাচ্চু হয়ে যায়, আছে না নাই। আপনাকে আল্লাহ যে সুর দিয়েছেন ওই সুর দিয়ে সুন্দর কণ্ঠে সুমধুর সুরে তেলাওয়াত কোরআন শুধু আপনি সুন্দর কণ্ঠে দাওয়াত করলেন, কিন্তু কোরআন বুঝলেন না, এরকম করলে তো হবে না, এই কোরআনটা বুঝারও দরকার আছে না নাই। আপনার বাসায় ডিসি অফিস থেকে একটা চিঠি এসেছে ইংলিশে লেখা, আপনি ইংরেজি জানেন না, এটা পড়ার জন্য পাশের বাসার একটা ভাই আছে ভালো ইংরেজি জানে, তার কাছে যাবেন না, পেরেশানি, ডিসি সাহেব কি চিঠি লিখেছেন জানার দরকার আছে না নাই? ডিসি সাহেবের চিঠি পড়ার জন্য মনে এত ব্যাকুলতা। আল্লাহ পাক আমাদের জন্য বিরাট একটি মেসেজ, মানুষের জীবনের সকল সমস্যার সমাধান হিসাবে যে মহাগ্রন্থ আল কোরআন আল করিম দিয়েছে সেইটা বুঝার জন্য আপনি কোন হুজুরের কাছে গেলেন না, নিজেও চেষ্টা করলেন না, শিখলেন না, আমাদের মতো কপাল পুরার আছে? আল্লাহ পাক বলেন শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে চলবে না, এই কোরআনটা বুঝারও দরকার আছে না নাই। এই বুঝার জন্যই মানুষ ওয়াজ মাহফিলের আয়োজন করে, তাফসীর মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা কোন, বুঝার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের কি হলো, কেন তোমরা কোরআন গবেষণা করো না, কোরআন নিয়ে কেন তোমরা চিন্তা ভাবনা করো না, তবে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি, অন্তরের তালা, তবে কি তোমাদের অন্তরের মধ্যে তালা লেগে গেছে নাকি? ও মুসলমানেরা অন্তরের তালাকে খুলে দেন, আল্লাহর কোরআনটা যদি আমরা বুঝার জন্য চেষ্টা করি, আল্লাহর কোরআন নিয়ে যদি চিন্তা ভাবনা গবেষণা করি, তাহলে আমাদের জীবনকে আল্লাহ পাক জান্নাত উপযোগী জীবন বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, রাজি আছেন আপনারা? দেখি তো হাত তুলে আল্লাহকে দেখাই যে আমরা কারা কারা আছি, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাও বলে আমি। আমার কাছে একটা সুন্দর হিসাব আছে, সেটি হচ্ছে আমাদেরকে দেখেন কত লম্বা আয়াত দেওয়া হয়েছে, প্রতিদিন যদি আমরা 5টা করে হলেও আয়াত অর্থ সহ তেলাওয়াত করতে পারতাম তাহলে পুরো কোরআন শরীফে আয়াত আছে কতটা বলেন তো? 6666টি আয়াত আছে, প্রতিদিন যদি 5টি আয়াত অর্থ সহ তেলাওয়াত ব্যাখ্যা সহ পড়তাম কত সময় লাগবে? 15-20 মিনিটের বেশি তো লাগবে, আরে 24 ঘন্টা সময়, এই সময় দিয়েছেন কে? দিয়েছেন কে? সে আল্লাহর জন্য আমরা কি 20 মিনিট দিতে পারবো না?
20 মিনিট দিতে পারবো কিনা। আজকে বাংলায় অনেক তাফসীর অনুবাদ হয়েছে, বাজারে কিনতে পাওয়া যায়, আছে না নাই? এই যে তাফসীরে ইবনে কাসির আছে, আপনি সেটা পড়ুন। জিলালুল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে, আছে না নাই? এরকম বাংলায় যেগুলো অনুদিত হয়েছে সেগুলো আপনি পড়েন, বাসায় এনে কিনে রাখেন, কত কিছু কিনতে পারেন। কিন্তু কোরআনের তাফসীর আপনার ঘরের ভেতরে নাই। এক সেট তাফসীরের দামই বা কত? 3-4 হাজার টাকা। কিনতে রাজি আছেন আপনারা? বাসায় এনে রাখেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে অথবা দিনের যে সময় আপনি পারেন 5টি আয়াত পড়েন। 15-20 মিনিট সময় লাগে ব্যাখ্যা সহ পড়েন। 5টি করে আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, 1 বছর সমান কতদিন? 300। পুরো কোরআন শরীফের তাফসীর শেষ করতে আপনার মাত্র 4 বছর সময় লাগবে। কত বছর? পারবো তো আমরা ইনশাআল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যান, প্রতিদিন 5টি করে পড়বেন। রাজি আছেন? আল্লাহ তৌফিক দিন বলে আমিন। এই কোরআন এমন কিতাব, এটি পড়লেও সওয়াব আছে না নাই, আবার এই কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইদা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পাঠ করা হয়, দিলের কান দিয়ে মনোযোগ সহকারে তোমরা কোরআন শোনো। আর 2 নম্বর হচ্ছে, নীরব থাকো। কোরআন যদি মনোযোগ দিয়ে শোনো, নীরব থেকে চুপ থেকে যদি মনোযোগ দিয়ে কোরআন শুনতে পারো, তাহলে আল্লাহ পাক সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শুনলেও সওয়াব আছে না নাই? আরো আস্তে আস্তে, আছে না নাই? এই কোরআন শুনলেও সওয়াব আছে। আবার এক গোষ্ঠী আছে, কোরআন মানুষদেরকে শুনতে দেয় না, কোরআন শুনতে বাধা দেয়, আছে না নাই? কোরআনের মাহফিলে বাধা দেয়, গানের কনসার্টে বাধা নাই, আয়ুব বাচ্চু আসবে বাধা নাই, 31st নাইটে মমতাজ বেগম গাইবে কোনো বাধা নাই, আয়ুব বাচ্চু গান গাইবে কোনো বাধা নাই, নর্তকীরা নাচবে নাচের আসরে কোনো বাধা নাই। কিন্তু কোরআনের মজলিসে আলেমরা কোরআনের হাদিস থেকে কোরআনের কথা বলবে, সেখানে বাধা আছে না নাই? সেখানে বাধা আছে না নাই? আমার ভাইরা, এই বাধা শুধু আজকের যুগে না, কোরআন যেই যুগে নাজিল হয়েছে ওই যুগের কাফেররাও কোরআন শুনতে দিত না, কোরআনের মাহফিল কোরআনের মজলিস তারা বন্ধ করে দিত। আল্লাহ পাক তাদের কথা কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন, ওয়া কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেররা বলতো, খবরদার কোরআন শোনা যাবে না, কোরআন শুনতে তারা বাধা দিত, কোরআন যেন মানুষ শুনতে না পারে তারা এজন্য বাধা দিত। আর তারা বলতো, ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের মজলিস যেখানে বসে, কোরআন শোনার ব্যবস্থা যেখানে করা হয়, সেখানের মধ্যে গন্ডগোল লাগাও, বিশৃঙ্খলা লাগাও, 144 জারি করে দাও, কোরআন যেন মানুষ শুনতে না পারে সেখানে 144 জারি করে দাও, কোরআন যেন মানুষ শুনতে না পারে সেটা আবু জেহেলরাও একই কাণ্ড করেছিল, ঠিক কিনা কর? আল্লাহ পাক তাদের কথা কোরআনে বলে দিয়েছেন, আবু জেহেলরা চলে গিয়েছে, কিন্তু আজও বহু জায়গায় কোরআনের কথা বলা যায় না, কোরআনের মজলিসকে বন্ধ করে দেওয়া হয়। আমার ভাইয়েরা, কোরআন যারা শুনতে পারে না, কোরআন শুনলেই যদি গায়ে লাগে, কোরআনের কথা যারা মানুষদেরকে শুনতে দেয় না, কোরআনের ল্যাবরেটরিতে যদি এদের রক্ত পরীক্ষা করা হয়, তাহলে এদের রক্তে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। কোরআনের ল্যাবরেটরিতে আপনি এদের রক্ত পরীক্ষা করেন, এদের রক্তে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? কারণ আবু জেহেলরা মানুষদেরকে কোরআন শুনতে দিত না। ওয়া কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন শোনার ব্যবস্থা করা দাও, বাধা দাও, লা তাসমাউ শোনা যাবে না, ওয়াল গাউ গন্ডগোল লাগায় দাও, ফিহি লাআল্লাকুম তাকলিবুন। আজ কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। এই কিরা, এই কোরআন পড়লে সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? আবার এই কোরআনের দিকে নজর দিলেও সওয়াব আছে না নাই? এই কোরআনের দিকে নজর দিলেও সওয়াব আছে। আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী বললেন, আন-নাযরু ফি থালাতাতু আশিয়া ইবাদাহ, 3টা জিনিসের দিকে নজর দিলেও ইবাদত হয়, 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব হয়। 1 নম্বর হচ্ছে, আন-নাযরু ইলাল কাবাতু ইবাদাহ, আল্লাহর ঘর কাবা শরীফের দিকে, আল্লাহর ঘর কাবা শরীফের দিকে তাকালে আমলনামায় সওয়াব দান করেন কে? 2 নম্বর হচ্ছে, ওয়ান-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইনি ইবাদাহ, 2 নম্বর হচ্ছে মা বাবার দিকে যদি রহমতের নজরে তাকান, আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করেন কে? 3 নম্বর হচ্ছে, ওয়ান নাযরু ফি কিতাবিল্লাহ ইবাদাহ, আহারে বুড়া হয়ে গেছে,
চোখের জ্যোতি নাই, চোখের পাওয়ার কমে গেছে, ভালো করে দেখে না, কিন্তু কোরআন তো পড়তে মন চায়, কোরআনে কারিমের দিকে তাকায়, আর কোরআনে কারিমের যে আয়াতগুলো রয়েছে কোরআনের লাইনের দিকে এরকম আঙ্গুল দিয়া টান মারে আর কোরআনের দিকে তাকায়। বিশ্বনবী বলেছেন, কোরআনের দিকে যদি আপনি তাকান, পড়তে পারেন না, কোরআনের দিকে নজর করেন, কোরআনের দিকে নজর করার কারণে আমল নামায় সওয়াব দিবেন কে? কেমন কিতাব! পড়লে সওয়াব, শুনলে সওয়াব, নজর দিলেও, আবার এই কিতাব মানলেও সওয়াব আছে না নাই? এই কিতাব যদি আপনি ব্যক্তি জীবনে মানেন, কোরআন অনুযায়ী যদি আপনি আপনার জীবন চালান, সেই জীবনকে জান্নাত উপযোগী জীবন বানায় দিবেন কে? কোরআন দিয়ে যদি আপনি আপনার পরিবার চালান, পরিবারটাকে জান্নাতি পরিবার বানায় দিবেন কে? কোরআন দিয়ে যদি আপনি সমাজ চালান, কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র চালান, কোরআন দিয়ে যদি দেশ চালান, তাহলে সেই সমাজ আর দেশে মার্সিয়ার ব্লেসিংস দিয়ে ভরে দিবেন কে? এই কোরআন কেমন মর্যাদার কিতাব আপনি আপনারা একটু চিন্তা করে দেখেন। এই কোরআনে কারিম কেমন মর্যাদার কিতাব একটু চিন্তা করে দেখেন। বছরের মধ্যে 12টি মাস রয়েছে, সেই 12টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই মাসের নাম কি আপনারা বলেন? সেই মাসের নাম হচ্ছে রমজান। 12 মাসের মধ্যে রমজানের মাস এজন্যই সর্বশ্রেষ্ঠ হয়ে গেল। আমার ভাইয়েরা, প্রধান ওয়াইদ চলে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার উস্তাদ সম্মানিত স্যার চলে এসেছেন। আলোচনা আমি আর দীর্ঘায়িত করতে চাই না, স্যারের জন্য ছেড়ে দিতে চাই। আমি কোরআনে কারিমের মর্যাদার ব্যাপারে যে যে কথাটা বললাম সেটি বলেই আমি শেষ করে দিচ্ছি। কোরআন এতই মর্যাদাবান কিতাব, এই কোরআনে কারিমের সাথে যার সংস্পর্শ লাগে তার মর্যাদা বাড়ে নাকি কমে? বছরের মধ্যে 12টি মাস রয়েছে, ওই 12 মাসের মধ্যে একটা মাস আল্লাহর কাছে সবচাইতে সেরা, সেই মাসের নাম কি বলেন? সেই মাসের মাস, সেই মাসের নাম হচ্ছে রমজান। এই রমজান মাসের মর্যাদা 12 মাসের চেয়ে সবচেয়ে বেড়ে গেল, তার কারণ হলো এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবার যেই গুহায় আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই গুহায় আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই গুহার দাম সবচেয়ে বেশি বেড়ে গেল। আবার দেখেন, এই কোরআন যেই ভাষায় নাজিল করেছেন, ওই ভাষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা হয়ে গেল। আবার আপনারা একটু চিন্তা করে দেখেন, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, কোরআন যার উপরে নাজিল হয়েছে, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে গেলেন। আবার এই কোরআন, কোরআনে কারিম যেখানের মধ্যে রাখা হয়, কাঠের দুইটা টুকরা দিয়ে রেহাল বানানো হয়, যেখানে আমরা কোরআন রাখি, ওই রেহালের সঙ্গে যখন পা লাগে মানুষরা সালাম করতে থাকে। কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, চেয়ার টেবিল বানানো হয়, ওই চেয়ার টেবিল আর ফার্নিচারের সঙ্গে মানুষের পা লাগে, কেউ কি কখনো সালাম করেছে নাকি? কিন্তু কোরআনে কারিমকে দুইটা কাঠের টুকরার উপরে রাখার কারণে ওই কাঠের টুকরার দাম বাড়িয়ে দিলেন কে? আবার দেখেন, ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে জিলবাব বানানো হয়, বস্তনি বানানো হয়, গার্মেন্টস ফ্যাক্টরিতে কত কাপড়ের টুকরা আছে, শপিং সেন্টারের দোকানগুলিতে কত কাপড় আছে, মানুষের পায়ের সাথে লাগে, কেউ কি কখনো সালাম করেছে নাকি বলেন? কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে বস্তনি বানানো হয়, ওই বস্তনি যখন হাত থেকে পড়ে যায়, মানুষরা চুমা খায় সালাম করতে থাকে, ওই কোরআনের সাথে ওই বস্তুর সংস্পর্শ লাগার কারণে এটার দাম বাড়িয়ে দিয়েছেন কে? ও মুসলমানেরা, দেখেন কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লাগে তার মর্যাদা বেড়ে যায়। এই পৃথিবীতে অসংখ্য মানুষ বসবাস করছে, যেই সকল মানুষরা আল্লাহর কিতাব এই কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, তাআল্লুক পয়দা করবে, আল্লাহর কিতাব যারা পাঠ করবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা মানবে, কোরআনের সঙ্গে যাদের সংস্পর্শ থাকবে, কোরআন ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করে দেবে। এজন্য কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করার দরকার আছে না নাই? যতক্ষণ আমি কথা বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দিন, আমরা বলি আমিন। এই কোরআন নিয়ে আমরা যেন বাঁচতে পারি, কোরআন নিয়ে যেন মরতে পারি, কোরআন অনুযায়ী যেন আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, আমাদের সব কিছু যেন আমরা কোরআন দিয়ে গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দাও, বলি আমিন। হাযা মা আন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।